नमस्कार बंधुरा, आमी भाषा विधि। आमार चैनल कुकिंग स्टूडियो बाय भाषा विधिर आरेकटी एपिसोड देखार जोन्नो सबाइके वेलकाम। आज आपनादेर तैरी करे देखाबो स्पाइसी वेजिटेबल पास्ता। दुई कप परिमाण पास्ता तैरी करार जोन्नो आमी एखाने छय थेके सात कप परिमाण पानी निये निच्छि। एखन दिये देब एक टेबिल चामच परिमाण लवण एबं एक टेबिल चामच परिमाण तेल। पानी फुटे उठले दिए देव दुई कप परिमाण पास्ता। एकटू नाड़ाचाड़ा करे अपेक्षा करते हबे सात थेके आठ मिनट। सात थेके आठ मिनटेर मध्येई पास्ता सिद्ध होये जाबे परिपूर्ण रूपे। पास्ता सिद्ध होये गेछे तबे मने राखते हबे अतिरिक्त सिद्ध करा जाबे ना। पात्रटी गरम होले दिए देव हाफ कप परिमाण तेल। वन टेबिल स्पून परिमाण चॉप्ड गार्लिक। रसुन भाजा हो गेले दिए देव बड़ो बड़ो पिस करे काटा प्याजगुलो। प्याज हल्का भाजा हो गेले दिए देव एक कप परिमाण गाजर। एबार देव हाफ कप परिमाण बरबटी। बरबटी एवं गाजरगुलो भालो करे सेद्ध करे निते हबे। एबार दिए देव कैप्सिकम एक कप परिमाण। आबार एकटु नेड়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো একটু সাইড করে এবার দুটো ডিম ভেজে নেব। আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব ম্যাগি মশলা। আমি কিন্তু এই পর্যায়ে এখনও পর্যন্ত লবণ দেইনি, লবণ দেব একটু পরে। এবার ডিম সবজি এবং মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সেদ্ধ করা হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য কুচানো লঙ্কা। দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আরও দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ রেড চিলি সস। উনুনের আঁচ মধ্য আঁচে রেখে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেব সেদ্ধ করা পাস্তা। যেহেতু সয়া সস দেওয়া আছে তাই আমি হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। যারা একটু বেশি সস পছন্দ করেন তারা আরও দুই টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই সসটাকে আমি আলতো করে মিশিয়ে নেব। পাস্তা তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। পাস্তা সেই রকম স্বাদ হয়েছে কি না তা আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমার জন্য আশীর্বাদ করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে।